রাজবাড়ী সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্র ছাত্রীকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমি মনোবিজ্ঞান বিষয়ের ক্লাস পরিচালনার জন্য সুপ্রিয় ছাত্র ছাত্রী তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে বাংলাদেশ সহ সারা বিশ্বই এখন এক COVID-19 মহামারীর মধ্যে আমরা অতিবাহিত করছি এবং এই মহামারীর কারণে আমাদের যে পাঠদান কার্যক্রম সেই পাঠদান কার্যক্রমের ব্যাপক পরিবর্তন সংঘটিত হয়েছে এবং সেই পরিবর্তনের যে ফল সেই পরিবর্তনের ফলে আমরা আজকে তোমাদের মুখোমুখি উপস্থিত না হয়ে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা এই অনলাইন ক্লাস পরিচালনা করছি। এই ভার্চুয়াল পদ্ধতিতে তোমাদের সঙ্গে আজকে মনোবিজ্ঞান বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি বিষয়টি তোমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত 25 বছর একটি পদ্ধতিতে ক্লাস পরিচালনা করে আসছি। 25 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমার ব্যক্তিগত শিক্ষকতা জীবনে। আজকে এই 25 বছর পরে এই ভার্চুয়াল পদ্ধতিতে তোমাদের সঙ্গে প্রথম মুখোমুখি হতে হচ্ছে। তোমরা যে স্লাইডে ছবিটা দেখতে পাচ্ছ, রাজবাড়ী সরকারি কলেজে 2019-20 শিক্ষাবর্ষে ঠিক প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের এই প্রথম ক্লাসে আমার সঙ্গে উপস্থিত বা মুখোমুখি হয়ে থাকে। ঠিক আজকে তোমাদের সঙ্গে এই ক্লাস পরিচালনা করতে গিয়ে আমার সেই পুরাতন স্মৃতিটাই মনে পড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার কল্পনায় সামনে শ্রেণীকক্ষে ভর্তি আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত আছে। বাস্তবতা যদিও এই ছাত্রছাত্রী সরাসরি কোনো রেসপন্স করতে পারছে না, কিন্তু আমি আশা করব যে আমার এই পাঠদান কার্যক্রমে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এই পাঠদান কার্যক্রমটা দুইটা মাধ্যমে আমরা প্রচার করছি। একটা হচ্ছে রাজবাড়ী আরসিএন এর মাধ্যমে টেলিভিশন চ্যানেলে দুপুর 2টা থেকে, আর একটা হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজের ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা ফেসবুক পেজে কমেন্টে তোমরা প্রশ্ন করতে পারবা এবং সেই প্রশ্ন উত্তর আমরা দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আমি সেই উত্তরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি এখন আমার মনোবিজ্ঞান বিষয়ে এবং যারা মনোবিজ্ঞান বিষয়ে নাওনি তাদেরকেও আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আসা যাক মনোবিজ্ঞান বইয়ের পরিচিতি। মনোবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র, এখানে AHM মনিরুজ্জোহা এবং আরেকজন লেখক আছেন মনোবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, যোগেন্দ্র কুমার মণ্ডল। আরো একাধিক লেখক আছে। এই দুইটা বই তোমরা যদি সংগ্রহ করো তাহলে মনোবিজ্ঞানের যে পাঠ্যসূচি আছে
সেই পাঠ্যসূচি সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা তোমরা অর্জন করতে পারবে, এবং যেটার মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পরীক্ষায় অবতীর্ণ হবে সেখানে সফল কাম হতে পারবে বলে আমি আশা রাখছি। এখন আমরা শুরু করি মনোবিজ্ঞান বা সাইকোলজি। এটা সাবজেক্ট অত্যন্ত একেবারেই নতুন। তোমরা যারা 10 বছর স্কুল লাইফ শেষ করে এই কলেজ লাইফে এসছো, অনেক বিষয় আছে যেটা স্কুলে পড়ে আসছো, কলেজে সেটা সঙ্গে মিল আছে, কিন্তু মনোবিজ্ঞান একটা বিষয় যে বিষয়ের সাথে স্কুলে কোনো বিষয় মিল নাই। মনোবিজ্ঞান বিষয়টা এই কলেজেই প্রথম শুরু, সেজন্য সাবজেক্টের একদম শুরু থেকে আমরা কিছু আলোচনা করব বা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মনোবিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। এটা দুটো গ্রিক শব্দ, সাইকি এবং লগোস থেকে শব্দটা আসছে। সাইকি অর্থ মন বা আত্মা, আর লগোস অর্থ জ্ঞান বা অধ্যয়ন করা, স্টাডি। 1694 সালে ডাচ চিকিৎসক, নেদারল্যান্ডের একজন চিকিৎসক স্টিফেন ব্লাঙ্কার্ট তার ফিজিক্যাল ডিকশনারি গ্রন্থে সর্বপ্রথম এই সাইকোলজি শব্দটি ব্যবহার করে। পরবর্তীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার দি অ্যানিমা গ্রন্থে প্রথম মনোবিজ্ঞানের সংজ্ঞা দেন। অ্যারিস্টটল একজন বিখ্যাত দার্শনিক, কিন্তু মনোবিজ্ঞানের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন, মনোবিজ্ঞান নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন, এই কারণে মনোবিজ্ঞানের তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন মনোবিজ্ঞান হচ্ছে মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। এর পরবর্তীতে মনোবিজ্ঞানের যে গবেষণা, মনোবিজ্ঞান নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা অনেকটা স্তিমিত হয়ে যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক বা বিজ্ঞানীগণ মনোবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য তারা উপস্থাপন করেন, এক একজন মনোবিজ্ঞানকে এক একভাবে সংজ্ঞায়িত করে। জার্মানি মনোবিজ্ঞানী উইলিয়াম ওন্ড তিনি মনোবিজ্ঞানকে আচরণের কাঠামোর বিজ্ঞান বলে তিনি সংজ্ঞায়িত করেন, মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান হিসেবে তিনি সংজ্ঞায়িত করেন। উইলিয়াম জেমস নামে একজন মনোবিজ্ঞানী তিনি মনোবিজ্ঞানকে মানসিক ক্রিয়ার বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেন। এভাবে বিভিন্ন বিজ্ঞানীর সংজ্ঞা পরিবর্তন হওয়ার পর 1980 দশকে আমেরিকার মনোবিজ্ঞানী ক্রাইডার এবং তার কিছু সহযোগী তারা একত্রিত হবে আধুনিক মনোবিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি উপস্থাপন। তাদের মতে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান সম্মত অনুযায়ী হিসাবে সংজ্ঞায়িত করা। বর্তমানেও এই ক্রাইডারের সংজ্ঞাটাই উপর ভিত্তি করেই মনোবিজ্ঞান তার যে বিকাশ এবং তার যে প্রসার সেটা সংগঠিত হচ্ছে। আমরা ক্রাইডারের সংজ্ঞাটা যদি বিশ্লেষণ করি, তাহলে মনোবিজ্ঞান বিষয়টা কি বা মনোবিজ্ঞানের কি বিষয় নিয়ে আলোচনা করে বা এর মূল প্রতিপাদ্য কি সেটা আমরা বুঝতে পারি। ক্রাইডার বলছে মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আচরণ বলতে আমরা কি বুঝি? আচরণ হচ্ছে উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণীদেহ যে প্রতিক্রিয়া করে সেটাই হচ্ছে আচরণ। সাধারণভাবে যদি আমরা বলি, আমরা বিহেভিয়ার অর্থ আচরণ, আমরা যেটাকে ব্যবহার বলে থাকি, কিন্তু সাধারণ ভাষা। কিন্তু মনোবিজ্ঞানে আচরণ বলতে যেটা বোঝানো হয় মানুষ এবং প্রাণীর সমস্ত কার্যকলাপ, অর্থাৎ আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস, আমরা যত কার্যকলাপ গুলো করি সবগুলোই হচ্ছে আচরণ, যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় এবং পরিমাপ করা।
এখানে সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস, প্রধানত দুইটা জিনিস আছে, উপাদান আছে, একটা হচ্ছে আচরণ আর একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। আমাদের সমস্ত কার্যকলাপ মানুষ এবং প্রাণী সেটা হচ্ছে আচরণ, ঠিক। মানসিক প্রক্রিয়া হচ্ছে মানুষ মানুষের সেই সমস্ত কার্যকলাপ যেগুলো সরাসরি প্রত্যক্ষিত হয় না বা সরাসরি পর্যবেক্ষণ করা যায় না বা সরাসরি আমরা সেগুলোকে পরিমাপ করতে পারি না, কিন্তু আচরণকে সরাসরি আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা একটা কাজ করি, যখন আমরা হাত সঞ্চালন করি, হাত দিয়ে কোনো জিনিস আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই, আমরা যখন হাঁটি তখন আমাদের পা সঞ্চালিত হয়, আমরা কথা বলছি আমাদের মুখ সক্রিয় হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আচরণ এবং এগুলো বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায়। তবে সব আচরণ যে বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় তা কিন্তু নয়। আমাদের অনেক কার্যকলাপ আছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি এবং সেগুলোকে বিজ্ঞানসম্মত ভাবে পরিমাপ করা যায়। অর্থাৎ বিষয়টাকে যদি পরিমাপযোগ্য না হয় তাহলে কিন্তু সেটা বিজ্ঞান হিসাবে গ্রহণযোগ্য হবে না। সেজন্য মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু আচরণ এবং মানসিক প্রক্রিয়া, সে দুটোই কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে পরিমাপ করা যায়, সেটাকে পর্যবেক্ষণ করা যায়। সেই জন্য কিন্তু এই সংজ্ঞাতে বলা হচ্ছে যে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধাবন, বিজ্ঞানসম্মত ভাবে স্টাডি করা। আমরা যদি আচরণ নিয়ে অবৈজ্ঞানিক ভাবে যদি স্টাডি করি বা একটা একজন আচরণ সম্পর্কে একটা ধারণা সে উপস্থাপন করুক, কিন্তু সেই ধারণা যদি বিজ্ঞানের নিয়ম মেনে যদি পরিচালিত না হয় তাহলে সেটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই সংজ্ঞাতে আমরা যে জিনিসটা পাচ্ছি, যে উপাদানগুলো দেখছি, সেটা হচ্ছে যে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া, এবং যে উপাদানগুলো বিজ্ঞানসম্মত ভাবে পর্যালোচনা করা যাবে এবং পরিমাপ করা যাবে, সেইটার ব্যাখ্যা বা সেইটার সংজ্ঞায়ন বা সেইটাকে বিশ্লেষণ করাই হচ্ছে মনোবিজ্ঞানের মূল সংজ্ঞা বা মূল বিষয়। এখন আচরণটাকে আমাদের আরেকটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করতে হবে। আচরণ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণভাবে বললাম যে মানুষ মানুষ এবং প্রাণীর সমস্ত কার্যকলাপটাই হচ্ছে আচরণ। এখন এই কার্যকলাপটা আচরণ, কিন্তু তার একটা শারীরবৃত্তীয় ভিত্তি আছে। অর্থাৎ আমরা যে কথা বলছি সে কথাটা শুধু কিন্তু আমরা ঠোঁট দিয়ে বলছি তা কিন্তু নয়, আমাদের কথাটা কিন্তু আমাদের শরীরের ভিতর থেকে আসছে এবং এই কথা বলার পিছনে কিন্তু আমাদের শরীরের অনেকগুলো অর্গান আছে, অনেকগুলো যন্ত্র আছে, অনেকগুলো উপাদান আছে, যাদের সক্রিয় ভূমিকার ফলেই কিন্তু আমরা এই কথা বলতে পারছি। আমি মাথা নাড়াচ্ছি, আমি হাত নাড়াচ্ছি, এই যে অঙ্গ সঞ্চালন, এই অঙ্গ সঞ্চালন গুলো কিন্তু আচরণ এবং এই অঙ্গ সঞ্চালনের পিছনে কিন্তু আমাদের শরীরের কিন্তু বিভিন্ন উপাদান বা বিভিন্ন অঙ্গের কিন্তু সক্রিয় ভূমিকা রয়েছে। সেজন্য এখানে মনোবিজ্ঞানে আচরণের যে একটা সংজ্ঞা দেওয়া হয়, সেই সংজ্ঞাটা যদি না বলা হয় তাহলে মনোবিজ্ঞানের ভাষায় আচরণটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়। মনোবিজ্ঞানে আচরণটাকে বলা হয় উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণীদেহ যে প্রতিক্রিয়া করে, যার প্রকাশ হতেও পারে নাও প্রকাশ হতে পারে, সেটাই হচ্ছে আচরণ। একটা উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণীদেহ যে প্রতিক্রিয়া করে, যে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রাণী, সেটাই হচ্ছে আচরণ। এখানে আবার দুইটা শব্দ আসছে, একটা উদ্দীপক, একটা প্রতিক্রিয়া, এই দুটাকে বিশ্লেষণ করলে তখন আচরণ সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট হবে। উদ্দীপকটা কি? মনোবিজ্ঞানে উদ্দীপক বলতে বোঝানো হয় একটা পার্থিব শক্তি, পৃথিবীর একটা শক্তি। বিভিন্ন ধরনের শক্তি আছে, শব্দ,
ওজন, আলো, বাতাস, ঘ্রাণ, এগুলোর এগুলোকে বলা হয়, এগুলোর এক একটা শক্তি আছে, এগুলোর একটা পরিমাণ আছে। কোনোটা ওজনগত পরিমাণ, কোনোটা হয়তো আমরা শক্তি হিসাবে আমরা এটাকে প্রয়োগ করে থাকি। এই যে পার্থিব শক্তি, আলো একটা শক্তি, ওজন একটা শক্তি, শব্দ একটা শক্তি, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি আমাদের ইন্দ্রিয়ে উপস্থিত হয় এবং ইন্দ্রিয় যদি সেটাকে গ্রহণ করে, তাহলে আমাদের শরীরের মধ্যে এক ধরনের জৈব রাসায়নিক প্রতিক্রিয়া সংঘটিত হয়। একটা বিক্রিয়া সংঘটিত হয়, যে বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। একটা উদ্দীপকের প্রেক্ষিতে আমাদের শরীরের মধ্যে এক ধরনের জৈব রাসায়নিক প্রতিক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়, যেটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। এই সেই প্রতিক্রিয়া সবসময় বাইরে থেকে যে পর্যবেক্ষণ করা যাবে তা নয়, আমাদের শরীরের অভ্যন্তরেও এই প্রতিক্রিয়াটা বিদ্যমান থাকে, তবে সেটা পরিমাপযোগ্য। তাহলে উদ্দীপক, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা এই বাইরের শক্তিগুলোকে গ্রহণ করে থাকি, যেমন কানের মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই, চোখের মাধ্যমে আমরা দেখতে পাই, ত্বকের মাধ্যমে আমরা ওজন এবং তাপ উষ্ণতা এটা আমরা অনুভব করি, আমরা জিহ্বার মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করি এবং নাকের মাধ্যমে আমরা ঘ্রাণ গ্রহণ করে থাকি। এই হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়। এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু আমরা উদ্দীপক গুলো গ্রহণ করে থাকি। পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পৃথিবীর যে বিষয়গুলো আমরা আমাদের ভিতরে প্রবেশ করে সেগুলো হচ্ছে উদ্দীপক। তবে সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে, যে পরিমাণ না হলে আমাদের ইন্দ্রিয়কে নাড়া দিবে না, ইন্দ্রিয়কে সক্রিয় করবে না, সেই পরিমাণকে আমরা উদ্দীপক বলবো না। যেমন একটা শব্দ, আমরা জানি যে আমাদের এই রুমের বাইরে অনেক শব্দ হচ্ছে, কিন্তু সব শব্দই কিন্তু আমরা আমাদের কানে প্রবেশ করছে না, অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি না। আমরা সেই শব্দটাই শুনতে পাচ্ছি যে শব্দটা তীব্রতা বা তার যে গতিবেগ বা তার যে ওজন সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে এবং কানকে সক্রিয় করছে, কানের ভিতরের যে অর্গান উপাদানগুলো আছে সেগুলোকে সক্রিয় করছে, সেই শব্দটাকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেজন্য বলা হচ্ছে যে পরিমাণ এই উদ্দীপক, যে পরিমাণ উদ্দীপক আমাদের এই গ্রহণ ইন্দ্রিয় ইন্দ্রিয়কে সাড়া দিবে, ইন্দ্রিয়কে সক্রিয় করবে, সেই পরিমাণ শক্তিটাকেই বলা হচ্ছে উদ্দীপক। আর এই উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করবে, তখন আমাদের ভিতরের যে অর্গানগুলো আছে, যে যন্ত্রগুলো আছে, সেই যন্ত্রগুলো সক্রিয় হয়ে আমাদের দুইটা মাধ্যমে আমাদের এই বিক্রিয়াটা সংঘটিত হয় এবং সেটার প্রকাশ ঘটে প্রতিক্রিয়ার মাধ্যমে। সেটা হলো দুইটা মাধ্যম, একটা হলো মাসল অর্থাৎ মাংসপেশি, আর একটা হচ্ছে অন্তঃক্রিয়াগ্রন্থি। একটা হচ্ছে মাংসপেশি, আর একটা হচ্ছে গ্রন্থি। এই দুইটা মাধ্যমে কিন্তু আমরা প্রতিক্রিয়াটা করে থাকি। আমাদের গ্রন্থিগুলো আমাদের শরীরের অভ্যন্তরে অবস্থিত। আমাদের ঘর্মগ্রন্থি আছে, আমাদের অন্তঃক্রিয়াগ্রন্থি আছে, আমাদের লালাগ্রন্থি আছে, আমাদের অন্ত্র আছে, পাকস্থলী আছে, এগুলো হচ্ছে এক একটা গ্রন্থি। এই গ্রন্থিগুলো এক ধরনের হরমোন সেক্রেশন করে, এক ধরনের রস সেক্রেশন করে, তার মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে। এছাড়া আমরা মাসেলের কথা বললাম, মাংসপেশির কথা বললাম, যেমন আমরা হাত সঞ্চালন করি, এই যে আমি ঠোঁট সঞ্চালন করছি, এই ঠোঁট সঞ্চালনের পিছনে আমার ঠোঁটের মুখমণ্ডলে যে মাংসপেশি আছে সেগুলো সক্রিয় হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এটাই হচ্ছে প্রতিক্রিয়া। সেগুলো সক্রিয় হয়ে
যে বিক্রিয়া করছে এটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া। অর্থাৎ আমি যে কথা বলছি সেই কথা বলাটা একটা আচরণ, সেই কথা বলার পিছনে আমার শরীরের অভ্যন্তরে যে অর্গানগুলো আছে সেগুলো যেমন সক্রিয় হচ্ছে আর তার মাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে আমাদের মুখমণ্ডলের মাংসপেশীর মাধ্যমে, এই প্রতিক্রিয়ার মাধ্যমে। আমরা ত্বকে যদি একটা চিমটি কাটা হয় বা আমাদের ত্বকে যদি মশা বসে তাহলে আমরা কি করি, মশা যখন ইনজেকশনের মতো তার সুচ ফুটাবে, যখন আমরা ব্যথা অনুভূত হব তখন কিন্তু আমরা একটা শব্দ করি, উহ বা আহ একটা শব্দ করি। অর্থাৎ আমরা যদি দেখতে না পাই তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা ব্যথা অনুভূত আমাদের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উহ বা আহ প্রতিক্রিয়া ব্যক্ত করব না। তাহলে আমরা কখন ব্যক্ত করি, যখন ব্যথাটা অনুভূত হয়। তাহলে এই যে মশা যে তার সুচ ফুটালো আমাদের ত্বকের মধ্যে, এটা হচ্ছে উদ্দীপক। যতক্ষণ পর্যন্ত উদ্দীপকের শক্তি বৃদ্ধি না করবে ততক্ষণ আমরা ব্যথা পাবো না। একটা নির্দিষ্ট পরিমাণ সুচ ভিতরে ত্বকের ভিতরে প্রবেশ করলেই আমাদের ব্যথা অনুভূত হবে, তো ওই পরিমাণটাকে বলা হচ্ছে উদ্দীপক শক্তি, পার্থিব ওই শক্তিটাকে বলা হচ্ছে উদ্দীপক। আর এর কারণে আমাদের অভ্যন্তরীণ যে অর্গানগুলো আছে সেগুলো বিক্রিয়া করে আমাদের মুখমণ্ডলে চলে আসছে, আমরা এখানে শব্দ করছি একটা উহ বা আহ, এটা হলো আমাদের প্রতিক্রিয়া। এবং এই দুটার মিলিত রূপটাই হচ্ছে আচরণ। এবং আমরা প্রতিক্রিয়া আরেক ভাবে করে থাকি, অর্থাৎ মশার যেখানে মশাটা আমার বসছে সেখানে আমার আরেক হাত দিয়ে সেখানে একটা চর মারবো বা মশাটাকে মারার চেষ্টা করবো। এই যে হাতটা সঞ্চালিত হলো, অর্থাৎ হাতের মাংসপেশীর মাধ্যমে আমরা এই প্রতিক্রিয়াটা ব্যক্ত করলাম। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি ঠিক বুঝতে পারছি না আসলে বিষয়টা কতটুকু তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা জানো যে আমাদের এই মহামারীর কারণে আমাদের এই অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালনা করতে হচ্ছে, এটাতে আমরাও যে তৃপ্তি পাচ্ছি তা কিন্তু নয়। শুরুতেই যেটা বলছিলাম যে 25 বছর 26 বছর একটা পদ্ধতিতে ক্লাস পাঠদান করে আসছি, এবং প্রথম যে ক্লাস সেই ক্লাসের শ্রেণীকক্ষ ভরা স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টের সামনে ক্লাস পরিচালনা করা তৃপ্তি অন্যরকম, মজাটা অন্যরকম। অর্থাৎ তোমাদের যে রেসপন্স, তোমাদের কোশ্চেন, সেগুলো পেলে আমাদের পাঠদান প্রক্রিয়াটা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে সুবিধা হয় বা সহজ হয়। সেজন্য আমি আশা করব যে তোমরা কমেন্টে গিয়ে আমার বিষয়ের উপর তোমরা প্রশ্ন উপস্থাপন করবে, তাহলে পরবর্তী ক্লাসে আমি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার বা সেই প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা মনোবিজ্ঞানের যে সংজ্ঞাটা, আমরা সংজ্ঞাটা উপস্থাপন করেছি, আমি আবার বলছি যে সংজ্ঞাটা হচ্ছে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান হিসাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা আচরণ কাকে বলে সেটা আমরা বিশ্লেষণ করব। তাহলে মানসিক প্রক্রিয়াটা কি? মানসিক প্রক্রিয়া হচ্ছে একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া, শারীরবৃত্ত একটা প্রক্রিয়া যেটা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু যেটা পরিমাপ করা যায়, যেটা সরাসরি পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু এই মানসিক প্রক্রিয়াটা আমাদের আচরণের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে থাকে। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে সহজ হবে। শিক্ষণ একটা মানসিক প্রক্রিয়া, শিক্ষণ একটা মানসিক প্রক্রিয়া। এখন একটা বিষয় আমার শেখা আছে কি নাই
আমার জানা আছে কি নাই সেটা কি বাইরে থেকে একজন বুঝতে পারবে দেখতে পারবে যাবে না দেখাও যাবে না বোঝাও যাবে না তাহলে কিভাবে বোঝা যাবে বিষয়টা সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয় এবং আমি যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে বোঝা যাবে যে বিষয়টি আমার জানা আছে বা শেখা আছে অর্থাৎ প্রশ্ন করলে আমি যদি জবাব দেই তাহলে আমার একটা আচরণ প্রকাশিত হবে আমি কথা বলবো বা দাঁড়িয়ে উত্তর দিব এটা একটা আচরণ এই আচরণের মাধ্যমে কি প্রকাশিত হচ্ছে বিষয়টা আমার জানা আছে বা আমার শেখা আছে সেটা প্রকাশিত হবে অথবা আমি যদি চুপ করে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করি কোনো আচরণ শো না করি তার অর্থ হচ্ছে যে বিষয়টা আমার জানা নেই বা শেখা নেই অর্থাৎ শিক্ষণ একটা মানসিক প্রক্রিয়া কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করা যায় না কিন্তু এটা প্রকাশিত হয় আচরণের মাধ্যমে স্মৃতি বিস্মৃতি বুদ্ধি ব্যক্তিত্ব এগুলো হচ্ছে সবই মানসিক প্রক্রিয়া সংবেদন প্রত্যক্ষ আবেগ ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব এখন সংজ্ঞাতে যে মূলত দুইটা জিনিস আচরণ এবং মানসিক প্রক্রিয়া এই বিষয়গুলো হচ্ছে মানসিক প্রক্রিয়া আর আচরণ এই দুইটা বিজ্ঞানসম্মত অনুধান এই যে একটা শব্দ উপস্থাপন করা হয়েছে বিজ্ঞানসম্মত স্টাডি অর্থাৎ এগুলো নিয়ে আমরা যে স্টাডি করব আমরা যে এটা নিয়ে গবেষণা করব আমাদের গবেষণাটা বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে হতে হবে মন গড়া কোনো পদ্ধতি দিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে সেটা কোনো বিজ্ঞানের বিষয়বস্তু হবে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করা যাবে না মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু এবং যে মানসিক প্রক্রিয়ার কথা আমরা বললাম আচরণ এবং মানসিক প্রক্রিয়া এগুলো নিয়ে যে গবেষণা করা হয় এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় সবগুলোই বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে যেটা পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব শুধু এটুকুই জানো যে মনোবিজ্ঞান একটা বিজ্ঞান এটা বিজ্ঞানের একটা বিষয় অনেক বিজ্ঞানের সঙ্গেই হয়তো নাম বিজ্ঞান আছে কিন্তু সেগুলো কিন্তু বিজ্ঞান নয় মনোবিজ্ঞান একটা বিজ্ঞান বিজ্ঞানের বিষয় বিশ্ববিদ্যালয়গুলোতে মনোবিজ্ঞান বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত একটা বিষয় সায়েন্স ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত একটা বিষয় কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখায়ও মনোবিজ্ঞানে পড়তে পারছ বিজ্ঞান শাখায় যারা তারাও পড়তে পারে মানবিক শাখায় যারা তারাও পড়তে পারে মনোবিজ্ঞান এমনই একটা বিষয় যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আমরা এর যে বিষয়বস্তু সেটা যদি আরো বিশ্লেষণ করি তখন কিন্তু আমরা এটা বিস্তারিত বুঝতে পারব বর্তমান সময়ের জন্য আমাদের বর্তমান বিশ্বে এই মনোবিজ্ঞানের যে গুরুত্ব সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর বিকাশ আরো বিস্তৃত হচ্ছে মনোবিজ্ঞান সুপ্রিয় শিক্ষার্থী আমরা মনোবিজ্ঞানের যে মূল বিষয়বস্তু এবং তার পরিধি সেখানে আমরা দেখতে পাচ্ছি আচরণ মানসিক প্রক্রিয়া যেটা আমরা বিশ্লেষণ করলাম জৈব সামাজিক প্রক্রিয়া জৈব সামাজিক প্রক্রিয়া আর একটা উপাদান আছে এছাড়া শিক্ষণ স্মৃতি বিস্মৃতি যেগুলোকে আমরা বললাম মানসিক প্রক্রিয়া সেগুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত অন্তঃক্রিয়া গ্রন্থি স্নায়ুতন্ত্র সংবেদন প্রত্যক্ষণ আচরণের অস্বাভাবিকতা সামাজিক পরিবেশ শিল্পক্ষেত্রে আচরণ শিক্ষাক্ষেত্রে আচরণ শিশু আচরণ উপদেশনা নির্দেশনা এবং প্রাণীর আচরণ এই হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু এবং তার পরিধি এখানে জৈব সামাজিক প্রক্রিয়া একটা উপাদান বা একটা টার্ম আসছে এটা সম্পর্কে আমি একটু বিশ্লেষণ করছি জৈব সামাজিক বায়োসোশ্যাল প্রসেস অর্থাৎ জৈবিক এবং সামাজিক আচ্ছা মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু আমরা বললাম আচরণ এবং মানসিক প্রক্রিয়া এটার সাথে জৈবিক প্রক্রিয়ার কি সম্পর্ক জীববিজ্ঞানের কি সম্পর্ক আমরা কিন্তু আচরণের ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু আমরা বলেছি যে একটা উদ্দীপক আমাদের ইন্দ্রিয়ে আঘাত করবে এবং সেই আঘাত আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে শরীরের অভ্যন্তরে যে অর্গানগুলো আছে যে যন্ত্রগুলো আছে যে স্নায়ুতন্ত্রগুলো আছে যে প্রক্রিয়াগুলো সংঘটিত হয়ে থাকে
তার মাধ্যমে এগুলো কিন্তু বিক্রিয়া হয়। এই জন্য অর্থাৎ প্রত্যেকটা আচরণের পিছনে কিন্তু একটা শারীরিক একটা ভিত্তি আছে, জৈবিক একটা ভিত্তি আছে। এই যে কথা বলছি বললাম, কথা বলাটা আমাদের শরীরের ভিতর থেকে আসছে, আমার ভিতর থেকে একটা বিক্রিয়া হয়ে তারপর কিন্তু আমার মুখমণ্ডলে আমার এই মুখ পড়ে আসছে, তারপর আমরা কথাটা প্রকাশ পাচ্ছি। আমাদের সর্বোপরি আমাদের যে ব্রেন মস্তিষ্ক, সেই মস্তিষ্কের সামগ্রিক সক্রিয়তার মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা আচরণ পরিচালিত হয়ে এখন এই জৈবিক প্রক্রিয়াগুলো বা আমাদের যে আচরণগুলো সেগুলো সামাজিক প্রক্রিয়া দ্বারা, সামাজিক পরিবেশ দ্বারা, সামাজিক রীতিনীতি দ্বারা, সামাজিক নিয়ম কানুন দ্বারা কিন্তু এগুলো পরিচালিত হয়ে থাকে। আমরা একটা সমাজে বাস করি, আমার ব্যক্তিগত সব আচরণই কিন্তু আমি সমাজে প্রতিফলিত করতে পারি না। অর্থাৎ আমরা যে কথা বলি সেই কথা বলাও আমাদের সামাজিক রীতিনীতি দ্বারা কিন্তু নির্ধারিত হয়। অর্থাৎ সামাজিক যে পরিবেশ সেটা আমাদের এই আচরণ প্রকাশের ক্ষেত্রে প্রভাবিত করে থাকে। আমাদের প্রত্যেকটা আচরণের পিছনে আমাদের সমাজের রীতিনীতি, সমাজের যে সংস্কৃতি সেগুলো আমাদেরকে পরিবর্তিত করে, পরিমার্জিত করে, পরিবর্তন করে, পরিবর্তিত করে। অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে যে আচরণ আমাদের ভিতরে তৈরি হয় সব আচরণ সবসময় আমরা প্রকাশ করতে পারি না। আর সমাজ বলতে আমরা বুঝি পরিবারই হচ্ছে সমাজের মৌলিক এক, পরিবার তারপর চারপাশে পরিবারের প্রতিবেশী, এই মিলেই হচ্ছে সমাজ। সেজন্য আমাদের প্রত্যেকটা আচরণ কিন্তু পরিমার্জিত হয়, পরিবর্তিত হয় পরিবার থেকে। একটা শিশুকে আমরা কথা শেখাই, সেটা কিন্তু আমার পরিবারের নিয়ম রীতি এবং পরিবারের সংস্কৃতি তার অনুসরণ করেই কিন্তু একটা শিশুকে আমরা ধীরে ধীরে তার কথা শেখাই, তার আচরণ শেখাই, তাকে আমরা বড় করে গড়ে তুলি। সেজন্য পরিবার হচ্ছে সমাজের মৌলিক একক, এই পরিবার দ্বারাই কিন্তু আমার আচরণটা পরিবর্তিত হচ্ছে, পরিশীলিত হচ্ছে এবং সেটা প্রকাশিত হচ্ছে পরিবারের মাধ্যমে। সেজন্য আচরণের যে মৌলিক ভিত্তিটা আমাদের দৈহিকভাবে বা আমাদের জৈবিক প্রক্রিয়ার দ্বারা তৈরি হচ্ছে, কিন্তু সেটা যখন প্রকাশিত হচ্ছে তখন সামাজিক নিয়ম কানুন দ্বারা সেগুলো প্রকাশিত হচ্ছে, সামাজিক নিয়ম কানুনের অনুসরণ করে বা বিবেচনায় রেখে। সেই জন্য বলা হচ্ছে যে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু আচরণ এবং মানসিক প্রক্রিয়া, এটা জৈব সামাজিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এবং জৈব সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রকাশিত হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আমরা প্রথম ক্লাসে আমরা যে বিষয়টা বা যতটুকু বিষয় আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান সাইকোলজি এই শব্দটা কোত্থেকে আসলো, কখন থেকে এটা উপস্থাপন বা এটার প্রথম উপস্থাপন শুরু হয়েছে এবং এই সাইকোলজি বা মনোবিজ্ঞান এটার সংজ্ঞাটা কি বা এটা বলতে কি বোঝায় এবং সেই সংজ্ঞাটাকে আমরা আবার বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এবং আগামী ক্লাসে আমরা এই বিষয়বস্তু এবং পরিধি এটা নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। এই সংজ্ঞার মধ্যে এবং মনোবিজ্ঞানের যে মূল আচরণ এবং মানসিক প্রক্রিয়া এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা ফেসবুক পেজে তোমরা কমেন্টের মধ্যে লিখবা আশা করছি, এবং আগামী ক্লাসে সেগুলো আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।